হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত শ্রেণীকক্ষের জন্য বা শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ বাংলা রচনা বা প্রবন্ধ রচনা, এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বাংলার উৎসব। এই উৎসব থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের রচনা লিখতে দিতে থাকে, বা তোমাদের চিঠি লেখার ক্ষেত্রেও কিন্তু এই উৎসব দিয়ে তোমাদের প্রায়শই চিঠি লিখতে দিয়ে থাকে। তো আমরা আজ আলোচনা করব আমাদের প্রবন্ধ রচনা বাংলার উৎসব। এর আগের ভিডিওয় আমি তোমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং মানব জীবনে বিজ্ঞানের প্রভাব সেই সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, উৎসব হলো আনন্দময় অনুষ্ঠান, আর আমরা উৎসব প্রিয়। তাই বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বারবার ঘনিয়ে এলেও আনন্দস্রোতে ভাটা কখনো পড়েনি। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবের দিনের আনন্দের মুহূর্তগুলোকে বাঙালি ছড়িয়ে রেখেছে তার বিস্তৃত জীবনের আঙিনায়। এটা হচ্ছে আমাদের ভূমিকা। তো তোমরা এখানে ভূমিকা পয়েন্টও করতে পারো, বা তোমরা এভাবে প্যারা দিয়েও লিখতে পারো। এবার দেখো উৎসবের শ্রেণীকরণ। বাংলার উৎসবগুলিকে মূলত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, ধর্মীয় অনুষ্ঠান উৎসব, দুই, সামাজিক উৎসব, তিন, ঋতু উৎসব, আর চার, জাতীয় উৎসব। এবার এই যে চারটে উৎসব আছে, এই উৎসব সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আছে দেখো ধর্মীয় উৎসব। দেখো, ধর্মীয় উৎসবগুলি বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও ভগবানকে কেন্দ্র করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ধর্মের নানান ধরনের উৎসব সারা বছর ধরে পালিত হয়। হিন্দু ধর্মের নানা রকমের পুজো পার্বণের উৎসব, যার মধ্যে অন্যতম দুর্গোৎসব। এই উৎসবই হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দীর্ঘ পাঁচ দিন ধরে চলা এই উৎসব যে কোনো অনুষ্ঠান উৎসবের চেয়ে এর আড়ম্বর অনেক বেশি। অর্থাৎ আমরা বলি না বড় পুজো যেটাকে, অর্থাৎ দুর্গা উৎসব মানে কি দুর্গা পূজা, এটা পাঁচ দিন ধরে চলে এবং এটা বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব। এছাড়াও রয়েছে মুসলমানদের ঈদ, মহরম প্রভৃতি, খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন, বৌদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা ও গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ সম্প্রদায় উৎসবাদি উদযাপন করে। অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষেরা যে সমস্ত উৎসবগুলো পালন করে সেটাই এই ধর্মীয় উৎসবের মধ্যে পড়ছে। দ্বিতীয় পয়েন্ট, সামাজিক উৎসব। দেখো, সামাজিক উৎসবেও একইভাবে মেতে ওঠে বাঙালি। উপনয়ন, অন্নপ্রাশন, বাড়ি প্রতিষ্ঠা থেকে বিয়ে বাড়ি, এই সব পড়ে সামাজিক উৎসবের মধ্যে। ভাইফোঁটা, জামাইষষ্ঠী, এই সব স্বজন উৎসবগুলিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। এই সমস্ত উৎসব অনুষ্ঠানের সমাজের এত গভীরে নিবদ্ধ যে সমাজের আরও পাঁচজনকে না নিলে এ উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই সকল উৎসবে বাঙালি সবাই মিলে একইভাবে আনন্দে মেতে ওঠে। কেমন? এবার দেখো তিন নম্বরে ঋতু উৎসব। বছরের ছয়টি ঋতুকে কেন্দ্র করে বাঙালির অসংখ্য উৎসব, নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় শারদোৎসব, বসন্ত উৎসব, এমনকি বর্ষা বন্দনা। চাষবাসের সঙ্গে যুক্ত কৃষি উৎসবগুলিও ঋতু উৎসবের এক একটি অঙ্গ। এছাড়াও বসন্তে হোলি, পৌষে মকর সংক্রান্তি এবং অঘ্রাণে নবান্ন উৎসব পালিত হয়। এবার জাতীয় উৎসব। সর্বভারতীয় জাতীয় উৎসবগুলিতেও বাংলার বাঙালির আনন্দের ঘাটতি থাকে না। শহর থেকে গ্রাম সারা বাংলা মেতে ওঠে জাতীয় উৎসবগুলিতে। স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় 15ই আগস্ট, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এছাড়াও রবীন্দ্র জয়ন্তী, নেতাজির জন্মদিন, গান্ধী জয়ন্তী সাড়ম্বরে উদযাপিত হয়। অর্থাৎ এগুলো আমাদের কিন্তু জাতীয় উৎসব, অর্থাৎ সমস্ত জাতির মানুষেরা কিন্তু এই একটা উৎসবই পালন করে, সেটাই হচ্ছে জাতীয় উৎসব। পরের পয়েন্ট করে ভেবে লিখবে উৎসবের মধ্য দিয়েই মিলন। ব্যক্তিগত দুঃখ কষ্ট ভুলে সবার সাথে আনন্দে মেতে ওঠা উৎসবের প্রধান উদ্দেশ্য। উৎসবানুষ্ঠান নির্বাধ মেলামেশার সুযোগ করে দেয়। উৎসবের ময়দানে জাতি, ধর্ম, অর্থগত ভেদাভেদ কোনো প্রাচীর থাকে না। পারস্পরিক আনন্দ, প্রীতি, বিনিময়ের মধ্য দিয়েই রচিত হয় সুন্দর বন্ধুত্ব, বা সুন্দর সুন্দর বন্ধুত্ব। তো এই পর্যন্ত আমাদের যে ভূমিকা থেকে শুরু করে উৎসবের মধ্য দিয়ে মিলন এই পর্যন্ত, এবং এরপরে একটুখানি আছে উপসংহার, সেটা একটু দেখে নাও। প্রতিদিনের গতানুগতিক জীবন থেকে মুক্তি পেতে কে না চায়? সকলেই চায় বৈচিত্র্যের স্বাদ। তাই জীবনে উৎসবের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠিত হবে। জীবন প্রবাহের সাথে উৎসব অনুষ্ঠানের ধারাও
সমান্তরালভাবে বয়ে চলবে অনন্তকাল। তো এই পর্যন্ত যদি তোমরা লেখো তো আশা করা যায় তোমাদের 10-এর মধ্যে 9 কিংবা 9.5 তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি পরীক্ষার সময় তোমাদের 5 নম্বরে দিয়ে থাকে তাহলে এই পয়েন্টগুলো ধরে লিখবে এবং এর মধ্য থেকে কিছু কিছু অংশ বাদ দিয়ে লিখবে, তাহলে 5 নম্বরের মতন হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা ভালো করে দেখে নিয়েছো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।